গত বছরের 24 সেপ্টেম্বর নদীর তালিকা প্রকাশ অনুষ্ঠানে অনেকটা খোলামেলা বক্তব্য রাখেন ডক্টর মনজুর আহমেদ চৌধুরী আর এর কিছুদিন পরেই চেয়ারম্যানের পদ হারান অভিভাবক নাকদন্তহীন কিন্তু অভিভাবকের হাত পাকেটা ফেলেছে এটা তো জনগণ না আমিজিও দিয়েছি আমি রিকোয়েস্ট করছি সব জায়গায় না অর্থাৎ জাতীয় নদীরক্ষা কমিশন গঠনের পর গত আট বছরে চেয়ারম্যান পদে এসেছেন ৬য় জন এই সময় অবশ্য দখলদারদের তালিকা প্রকাশের পাশাপাশি সারা দেশে নদীর সংখ্যা প্রকাশ করে কমিশন। তবে প্রভাবশালীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেননি কেভি আমাদের অনেক বছরের রাস্তায় এবং নদী কেন্দ্রিক আন্দোলনের ফলে নদী কমিশন গঠন করা হয় দুর্ভাগ্যের বিষয় সেটা ঠুটো জগন্নাথ না থাল নি তলননে নিধিরাম সদ্ধার মতো। একটি কর্তৃপক্ষ গঠন করা হয় অন্যান্য যেসব কমিশন রয়েছে যেমন দুর্নীতি দমন কমিশন নির্বাচন কমিশন অথবা সরকারি কর্ম কমিশন এই রকম কমিশনের মতো শক্তিশালী কমিশন হিসেবে নদী কমিশন গঠন করা হয় নাই ফলে আটত্রিশ হাজার সুনির্ধারিত দখলদারদের নাম সুনির্ধারিত করার পরেও তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ করা যায় নাই একই সঙ্গে সরকারি বেসরকারি অসংখ্য প্রকল্প সংস্থা রাজকের পূর্বাচলের পরবর্তী ধাপ সহ অসংখ্য প্রকল্পে ঢাকার চারপাশ সহ সারা বাংলার নদী দখল এবং দূষণ ক্রমাগতভাবে হওয়া সত্ত্বেও তার বিরুদ্ধে কোনো প্রতিরোধ গড়ে তোলা যায় না কারণ নদী কমিশনের দায় শুধুমাত্র ইমাম সাহেবের মতো তারা শুধু বক্তব্য রাখতে পারে সুপারিশ করতে পারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারে না আমরা স্পষ্ট মনে করি পরিবেশ অধিদপ্তর এবং নদী কমিশনকে শক্তিশালী কর্তৃপক্ষ করতে না পারার মধ্যে দিয়ে আমরা ঢাক বাংলাদেশের জল এবং বনাঞ্চল উদ্ধার করে সংরক্ষণ করে নিয়ন্ত্রণ করার জায়গায় নির্দিষ্ট করতে পারলাম না আপনার আমার সকলের প্রপার্টি কোন শিল্প প্রতিষ্ঠানের স্বার্থের জন্য কোন হাউজিং কোম্পানির স্বার্থের জন্য সরকারের কোনো প্রকল্পের জন্য নদীকে স্যাক্রিফাইস করার কোন সুযোগ নেই জাতীয় নদী রক্ষা কমিশনের তথ্যমতে সারাদেশে সারা দেশে নদী সংখ্যা এক আর দখলদার প্রায় সাতান্ন হাজার হলদারের যে অবশ্য শিগগিরই দখলদারদের তথ্য হাল নাগাদের কথাও জানান নতুন চেয়ারম্যান তা জীবন্ত সত্তা হিসাবে এগুলোকে ডিক্লেয়ার করা হয়েছে এবং নদীরক্ষা কমিশনকে গার্ডিয়ান বাই হিসাবে এটা কি করা হয়েছে তা আমরা সেভাবে কাজ করছি আমি আশা করি যে এটা একটু ধৈর্য ধরতে হবে আমরা নিশ্চয়ই সবাইকে নিয়ে ভালো কিছু অবস্থা ফিরিয়ে আনতে সম্ভব হব সম্ভব হব যে নদীগুলোর যে বর্তমান যে অবস্থা সেটা কিছুটা ভালো হবে এবং এতে করে এটার জীববৈচিত্র্য অর্থনৈতিক যে ইয়ে আছে সেগুলোর উপরে ইতিবাচক প্রভাব পড়বে বলে আমি মনে করি আচ্ছা তো হাইকোর্টের যে রায় আছে এবং এবং সেক্ষেত্রে আপনাদের এই রায় আসলে আপনাদের লোকের জায়গায় কিংবা জায়গায় আসলে কি প্রয়োজন বলে আপনারা মনে করছে আপনি মনে করছেন এটা হাইকোর্টের রায় অনুযায়ী আমরা চেষ্টা করছি আইনটাকে কিছুটা আরেকটু সংশোধন করার আইনটাকে যদি আমরা সংশোধন আরেকটু করতে পারি এটা প্রক্রিয়ার মধ্যে আছে তাহলে আমরা কিছু কিছু নতুন কাজ নতুন ইয়ে আমরা এর সাথে অন্তর্ভুক্ত করতে পারবো আমাদের জনবলকে বাড়াতে পারব অন্যান্য আরও কিছু যেগুলো আমাদের প্রতিবন্ধকতা আছে সেগুলো অনেকটা দূর হয়ে যাবে অভিযান পরিচালনা করা মানুষকে সচেতন করা আমরা দুটাভাবে ভাগে আমি করতে চাই ইয়েতে একটা হচ্ছে যে অভিযান চালানো দ্বিতীয় হলো মানুষ মধ্যে সচেতনতার সৃষ্টি করা আমরা মনে করি প্রতিরোধমূলক ব্যবস্থা যদি আমরা প্রতিকারের চেয়ে যদি প্রতিরোধমূলক ব্যবস্থায় যেতে পারি এবং বিভিন্ন যে সমাজের শ্রেণী আছে পেশাম ভিত্তিক মানুষ আছে বিভিন্ন জনগোষ্ঠী আছে বিশেষ করে ফিউচার জেনারেশন যারা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদেরকে যদি আমরা এর সাথে ইনভলভ করতে পারি সজাগ করতে পারি সচেতন করতে পারি তাহলে কিন্তু দেখা যাবে যে সরকারের বা নদীরক্ষা কমিশনের কাজ কিন্তু অনেকটা কমে যাবে তারা যার যার নদী যার যার এলাকার যে যুব বৈচিত্র্য এগুলো সংরক্ষণের ব্যাপারে উদ্যোগী হবে আরও বেশি কার্যকরী ভূমিকা রাখবে তবে নদীরক্ষা কমিশন কেন কাজ করতে পারছে না এমন প্রশ্ন ছিল কমিশনের চেয়ারম্যানের কাছে আমি আশা করি যে এটা একটু ধৈর্য ধরতে হবে আমরা নিশ্চয়ই সবাইকে নিয়ে ভালো কিছু অবস্থা ফিরিয়ে আনতে সম্ভব হব সম্ভব হব যে নদীগুলোর যে বর্তমান যে অবস্থা সেটা কিছুটা ভালো হবে এবং এতে করে এটার জীববৈচিত্র অর্থনৈতিক যে ইয়ে আছে সেগুলোর উপরে ইতিবাচক প্রভাব পড়বে বলে আমি মনে করি হাইকোর্টের রায় অনুযায়ী আমরা চেষ্টা করছি আইনটাকে কিছুটা আরেকটু সংশোধন করার আইনটাকে যদি আমরা সংশোধন আরেকটু করতে পারি এটা প্রক্রিয়ার মধ্যে আছে তাহলে আমরা কিছু কিছু নতুন কাজ নতুন ইয়ে আমরা এর সাথে অন্তর্ভুক্ত করতে পারব আমাদের জনমলকে বাড়াতে পারব অন্যান্য আরও কিছু যেগুলো আমাদের প্রতিবন্ধকতা আছে সেগুলো অনেকটা দূর হয়ে যাবে নিউজ ঢাকা করা মানুষকে সচেতন করা